সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থী 2022 সালের শিক্ষার্থী বন্ধুরা, আমি মোহাম্মদ শহীদুল ইসলাম, সিনিয়র শিক্ষক সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় গৌরনদী বরিশাল। আমি আমার এমএস ইজি টিচিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগতম ও শুভেচ্ছা। শিক্ষার্থী বন্ধুরা, এটি তোমাদের দশম শ্রেণীর মানবিক শাখার 2021 অ্যাসাইনমেন্ট। চলে আসলাম তোমাদের তৃতীয় সপ্তাহের ভূগোল ও পরিবেশের প্রথম অ্যাসাইনমেন্ট নিয়ে। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের অ্যাসাইনমেন্টের শিরোনাম পরিবেশের উপাদানসমূহের সাথে মানুষের আন্তঃসম্পর্ক নিরূপণ। শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা এক পালক দেখে আসি তোমাদের তৃতীয় সপ্তাহের ভূগোল ও পরিবেশের অ্যাসাইনমেন্টের প্রশ্নটি। শিক্ষার্থী বন্ধুরা, এখানে এই প্রশ্নটি তোমাদের অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ বলা আছে পরিবেশের উপাদানসমূহের সাথে মানুষের আন্তঃসম্পর্ক নিরূপণ। এরই পরিপ্রেক্ষিতে আমাদের একটি অ্যাসাইনমেন্টের নমুনা উত্তরপত্র তৈরি করতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, এখানে তোমাদের নির্দেশনায় চারটি কথা বলা আছে, তো আমরা যদি প্রশ্নটি পড়তে চাই তাহলে অনেক বড় হয়ে যায় ভিডিওটি। আমরা ফাঁকে ফাঁকে প্রশ্নে চলে আসব প্রতিটা প্রশ্নের উত্তরে। তার আগে বলি শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের এই যে 13 থেকে 16 নম্বর অর্থাৎ অতি উত্তম নম্বর প্রাপ্তির জন্য যেভাবে অ্যাসাইনমেন্টটা তৈরি করা দরকার, আমি সেভাবেই তোমাদের জন্য একটা অ্যাসাইনমেন্ট তৈরি নমুনা উত্তরপত্র তৈরি করেছি। তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটা স্কিপ না করে একটু দেখবা। যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে আমার অ্যাসাইনমেন্ট গ্রহণ করবা, ভালো না লাগলে গ্রহণ করবো না। কারণ আমি চেষ্টা করেছি অযথা অনেক তথ্য অনেক কথা এখানে না এনে সঠিক বিষয়টা তোমাদের সামনে উপস্থাপন করা, যা দেখে তোমরা তোমাদের সঠিক অ্যাসাইনমেন্টটি তৈরি করতে পারো। তো শিক্ষার্থী বন্ধু, ক নম্বরে বলা ছিল ভূগোলের ধারণা ও পরিবেশের ধারণা নির্দেশনায়। তাহলে আমাদের প্রথমে কী দিতে হবে? ভূগোলের ধারণা ও পরিবেশের ধারণা। চলো আমরা উত্তরপত্র কীভাবে সাজিয়েছি। নির্ধারিত কাজের উত্তর তুমি তোমার অ্যাসাইনমেন্টের খাতায় একটা স্কেল দিয়ে চতুর্দিকে বক্স করবা, চতুর্দিকে অর্থাৎ মার্জিনটা দেবা, চতুর্দিক থেকে বক্স মার্জিন যেটাকে বলা হয়, তোমরা জানো। পরিবেশের উপাদানসমূহের সাথে মানুষের আন্তঃসম্পর্ক নিরূপণ। ভূমিকা, পৃথিবী আমাদের বাসভূমি, পৃথিবীতে বাস করে নানা রকম মানুষ, বিচিত্র তাদের জীবনধারা, পৃথিবীর বিভিন্ন অঞ্চলে রয়েছে নানান রকম পরিবেশ ও প্রকৃতি এবং মানুষ ও মানুষের বিভিন্ন রকম সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও রাজনৈতিক কর্মকাণ্ড। নিম্নে পরিবেশের উপাদানসমূহের সাথে মানুষের আন্তঃসম্পর্ক নিরূপণ করা হলো। ভূগোলের ধারণা, শিক্ষার্থী বন্ধুরা দেখো, প্রথমেই বলা হয়েছিল যে ভূগোলের ধারণা ও পরিবেশের ধারণা। শিক্ষার্থী, এই যে আমাদের অ্যাসাইনমেন্টটি পরিবেশের উপাদানসমূহের সাথে মানুষের আন্তঃসম্পর্ক নিরূপণ, তো কোনো কিছু একটা উত্তর লিখতে তার একটা ভূমিকা লাগে। আমরা ভূমিকাটা আগে আলোচনা করেছি। এবার আমরা ক নির্দেশনা যেটা বলা হয়েছে, এই যে আমরা ক চিনি দিয়ে দিয়েছি, তোমরা এখানে ক দিবা না, তোমরা জাস্ট এভাবে লিখবা ভূগোলের ধারণা। তোমাদের বোঝার জন্য আমি ক দিয়ে দিই, যাতে করে তোমরা বুঝতে পারো যে নির্দেশক ক প্রশ্নের উত্তর এখানে আছে। গ্রিক পণ্ডিত ইরাটোস্থেনিস সর্বপ্রথম ভূগোল শব্দটি ব্যবহার করেন। দুটি গ্রিক জিও অর্থ ভূমণ্ডল বা পৃথিবী এবং গ্রাফি অর্থ বর্ণনা, সার্বিক অর্থে মানুষের আবাস এ পৃথিবীর বর্ণনা। হার্সনের মতে ভূপৃষ্ঠের বৈচিত্র্যময় বৈশিষ্ট্যগুলি সঠিক, শ্রেণীবদ্ধ এবং যুক্তিসঙ্গত বর্ণনা বিশ্লেষণে ভূগোলের আলোচ্য বিষয়। ভূগোলের আধুনিক সংজ্ঞায় বলা যায় ভূগোল একটি গতিশীল বিজ্ঞান যা মানুষ, পৃথিবী ও পরিবেশের বর্ণনা প্রদান করে। এদের পারস্পরিক সম্পর্ক বিশ্লেষণপূর্বক একে অপরের অন্যের প্রভাব নিয়ে আলোচনা করে এবং এটি হচ্ছে বিজ্ঞানের সকল শাখার মধ্যে অত্যন্ত মৌলিক ও প্রাথমিক শাখা। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের কাছে আমার বরাবর মতো একটা অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, কারণ সাবস্ক্রাইব করে তোমারও লাভ এবং আমারও লাভ। আমি যে বলছি না আমার লাভ না তা নয়, আমার একটা তোমাদের মতো একজন শিক্ষার্থী আমার বাড়বে, তোমরা আমার একটা ভিউয়ার হবে, আর তোমাদের লাভ হচ্ছে তোমরা আমার চ্যানেল থেকে একটি সঠিক ধারণা পাবে, সঠিক একটা অ্যাসাইনমেন্টের নমুনা উত্তর পাবে। তো শিক্ষার্থী বন্ধুরা, যারা নোটিফিকেশন পাবে না তারা সবসময় আমার চ্যানেলের প্লেলিস্ট, কমিউনিটি, ভিডিও ডেসক্রিপশন এবং পিন কমেন্ট ফলো করবা, সেখানে আমি প্রতি সপ্তাহের প্রতিটি অ্যাসাইনমেন্টের নমুনা উত্তর দিয়ে থাকি। তো শিক্ষার্থী, এবার আসি আমরা পরিবেশের ধারণায়।
প্রশ্নে বলা আছে যে ভূগোলের ধারণা পরিবেশ দ্বারা আমরা পরিবেশ ধারণাটা বলবো। ভূপৃষ্ঠস্থ দৃশ্যমান এবং অদৃশ্য যাবতীয় জৈব ও অজৈব পদার্থের সমন্বয়ে পরিবেশ গঠিত। অজৈব পদার্থের আওতাভুক্ত বিষয়সমূহের মধ্যে পানি, বায়ুমণ্ডল ও শিলা মৃত্তিকা অন্যতম। বায়ুমণ্ডল অদৃশ্য হল শিলা মৃত্তিকা ও পানি দৃশ্যমান। পানি, বায়ুমণ্ডল ও শিলা মৃত্তিকা সম্মিলিতভাবে জৈব পরিবেশের ভিত্তি গড়ে তুলেছে। পরিবেশকে তার গঠন, মৌলের আলোকে জৈব ও অজৈব এই দুই পরিবেশে ভাগ করা যায়। অজৈব পরিবেশ মূলত প্রাকৃতিক পরিবেশ গড়ে তোলে। পানি, শিলা, বায়ুমণ্ডল প্রাকৃতিক পরিবেশের প্রধান গঠনকারী উপাদান। অপরদিকে এসব প্রাকৃতিক পরিবেশ গঠনকারী উপাদানই আবার সমস্ত প্রাণী ও উদ্ভিদের গঠন ভিত্তি গড়ে তোলে এবং শক্তি ও খনিজ যোগানের মাধ্যমে পরিবেশ টিকিয়ে রেখেছে। ভূগোলের পরিধি ও পাঠের গুরুত্ব। শিক্ষার্থী বন্ধু, এখানে দেখো, খনাম্বরে তোমাদের বলা যে ভূগোলের পরিধি ও পাঠের গুরুত্ব ব্যাখ্যা। তাহলে আমাদের নিদর্শন অনুযায়ী উত্তরপত্র তৈরি করতে হবে। আমি চেষ্টা করেছি এই নিদর্শন মোতাবেক তোমাদের উত্তরটি তৈরি করতে। ভূগোল চর্চা দুটো মূল ধারায় বিভক্ত, প্রাকৃতিক ও মানবিক ভূগোল। যেসব ভূগোলবিদ প্রাকৃতিক ভূগোল চর্চা করেন তাদের মুখ্য বিষয় প্রাকৃতিক বিষয়াদি, যেমন শিলা, ভূমিরূপ, নদ নদী, জলবায়ু, মৃত্তিকা ইত্যাদি। আবার মানবিক ভূগোলবিদগণ মানুষ ও তার কর্মকাণ্ড সংক্রান্ত বিষয়ে কাজ করেন। প্রাকৃতিক কিংবা মানবিক ভূগোল এই উভয় শাখায় ব্যাপক বিস্তৃতি ঘটেছে, ফলে উভয় ক্ষেত্রেই বহু উপবিভাগ গড়ে উঠেছে। যেমন প্রাকৃতিক ভূগোল ভূতত্ত্ব, আবহাওয়াবিদ্যা এবং জীববিদ্যার সাথে গভীরভাবে সংযুক্ত। আবার আচরণগত ভূগোল নৃতবিদ্যা এবং রাজনৈতিক ভূগোল রাষ্ট্রবিজ্ঞানের সাথে সম্পর্কিত। ভূগোলের পরিধি ব্যাপক এবং বিস্তৃত। বিজ্ঞান এবং প্রযুক্তির বিকাশ, নতুন নতুন আবিষ্কার, উদ্ভাবন, চিন্তাধারণা, সমাজের মূল্যবোধের পরিবর্তন ভূগোলের পরিধিকে বিস্তৃত করেছে। সর্বোপরি বলা যায় ভূমিরূপবিদ্যা, আবহাওয়াবিদ্যা, সমুদ্রবিদ্যা, মৃত্তিকাবিদ্যা, প্রাণীবিদ্যা, অর্থনীতি ও রাজনীতি ভূগোলের পরিধিভুক্ত। ভূগোল পাঠের গুরুত্ব। শিক্ষার্থী বন্ধু, অনেকে অনেক চ্যানেলে তোমরা দেখতে পাচ্ছ যে অনেক বড় বড় অনেক কিছু লিখে দিয়েছে। আসলে এত বিস্তৃত লেখার কোনো প্রয়োজন নাই, কারণ আমাদের তো নির্দেশনা দিয়েই দিয়েছে যে আমরা কীভাবে অ্যাসাইনমেন্টটি তৈরি করব। তো সেক্ষেত্রে আমরা অ্যাসাইনমেন্টটি সেইভাবেই তৈরি করেছি যেভাবে নির্দেশনা দেওয়া আছে। অযথা অনেক তথ্য, অনেক কথা বলে, অনেক কিছু লিখে অ্যাসাইনমেন্টটা অনেক ভারী করে শিক্ষকের মেজাজ গরম করার কোনো যৌক্তিকতা নাই। তো আমি চেষ্টা করছি সংক্ষিপ্ত আকারেই তোমাদের উত্তরটি তৈরি করতে। তো শিক্ষার্থী বন্ধু, তোমাদের কাছে আরও একটা অনুরোধ, তোমরা একটু ওয়াচ টাইম দেবো আমাকে, জাস্ট একটু দেখবা, তোমরা স্ক্রিনশট মেরে নাও তোমরা বা ডাউনলোড করো, সেটা তোমাদের ব্যাপার। কিন্তু তোমাদের কাছে অনুরোধ, কমপক্ষে আমার ভিডিওটা একটু সম্পূর্ণ দেখার চেষ্টা করিও। তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো, দেখার পরে তোমরা তোমার ডাউনলোড করো বা স্ক্রিনশট মেরে মেরে তোমরা অ্যাসাইনমেন্টের নমুনা উত্তরপত্র তৈরি করিও। ভূগোল পাঠের গুরুত্ব। ভূগোল পাঠের মাধ্যমে আমরা আমাদের চারপাশের অবস্থান সম্পর্কে জানতে পারি। দুই, ভূগোল পাঠ পরিবেশ সম্পর্কে ধারণা প্রদান করে। ভূগোল পাঠের মাধ্যমে আমরা পরিবেশের সাথে কী ধরনের সম্পর্ক তা নির্ণয় করতে পারি। ভূগোল পাঠ গ্রহ, নক্ষত্র, মহাকাশ সম্পর্কে ধারণা প্রদান করে। ভূগোল পাঠ পরিবেশের উপাদানসমূহের সাথে মানুষ ও অন্যান্য জীবজন্তুর সাথে পারস্পরিক সম্পর্ক নির্ধারণ করে। শিক্ষার্থী বন্ধুরা, আমি এখানে এই পয়েন্টগুলোকে এখানে মানে বৃত্ত বোটো আকারে দিয়েছি। তোমরা যদি 1, 2, 3, 4, 5 এরকম দিতে পারো, এরকম নম্বর দিয়েও দিতে পারো, অথবা ক, খ, গ, ঘ এরকম দিয়েও তোমরা এই পাঠের গুরুত্বটা ব্যাখ্যা করতে পারবে। এরপরে শিক্ষার্থী বন্ধুরা চলে আসলাম পরিবেশের উপাদানগুলোকে শনাক্ত করে এগুলো মানুষের সাথে কীভাবে সম্পর্কিত তা নিরূপণ। শিক্ষার্থী দেখো, প্রশ্নে আমাদের এখন বলা আছে যে পরিবেশের উপাদানগুলোকে শনাক্ত করে এগুলো মানুষের সাথে কীভাবে সম্পর্কিত তা নিরূপণ করতে বলা হয়েছে। তাহলে এই যে আমাদের এই যে গণা যে পরিবেশের উপাদানগুলো শনাক্ত করে মানুষের সাথে এর সম্পর্ক ব্যাখ্যা করতে বলছে, তাহলে আমরা এই যে আমি দিয়েছি, দেখো যে পরিবেশের উপাদানগুলোকে শনাক্ত করে এগুলো মানুষের সাথে কীভাবে সম্পর্কিত তা নিরূপণ। গ, তুমি গ লিখবে না, আমি তোমার বোঝার জন্য এখানে গ সংকেতটা দিয়েছি যাতে করে তুমি বুঝতে পারো যে আমি এই গ নাম্বার সংকেতের উত্তরে চলে এসেছি। পরিবেশের উপাদানগুলোর সাথে মানুষের সম্পর্ক নিরূপণ করতে হলে শুরুতে পরিবেশের উপাদান সম্পর্কে ধারণা নিতে হবে। পরিবেশের উপাদান দুই প্রকার, যেমন জড় উপাদান ও জীব উপাদান। নিচে এগুলো তুলে ধরা হলো, কারণ আমাকে কিন্তু পরিবেশের উপাদান শনাক্ত করতে, অর্থাৎ পরিবেশের উপাদান কয়টি সেটি শনাক্ত করতে। তাহলে আমরা শনাক্ত করলাম যে দুই প্রকার, যেমন জড় উপাদান ও জীব উপাদান। জীব উপাদান, যাদের জীবন আছে, যারা খাবার খায়, যাদের বৃদ্ধি আছে,
জন্ম আছে, মৃত্যু আছে, তাদের বলে জীব। যেমন গাছপালা, পশুপাখি, কীটপতঙ্গ, মানুষ ও অন্যান্য প্রাণী হলো জীব। এরা পরিবেশের জীব উপাদান, জড় উপাদান। মাটি, পানি, বায়ু, পাহাড়, পর্বত, নদী, সাগর, আলো, উষ্ণ, আদ্রতা হলো পরিবেশের জড় উপাদান। পরিবেশের উপাদানের সাথে মানুষের সম্পর্ক শিক্ষার্থীদের দেখো, এখানে একটু প্রশ্নে কি বলা আছে যে এই যে মানে শনাক্ত করা তো আমাদের শেষ, এখন কই যে মানুষের সাথে সম্পর্ক ব্যাখ্যা। তাহলে আমি এটা দিয়েছি যে পরিবেশের উপাদানের সাথে মানুষের সম্পর্ক। এটা আসি, পরিবেশের জীব ও জড় উপাদানের সাথে মানুষের সম্পর্ক অত্যন্ত নিবিড়। অর্থাৎ মানুষের টিকে থাকার জন্য পরিবেশের জীব এবং জড় উভয় উপাদান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মানুষের সাথে পরিবেশের জীব উপাদানের সম্পর্ক, এখন আমাদের কিন্তু এখানে দুইটা উপাদান, একটা হলো জীব উপাদান আর জড় উপাদান। এখন মানুষের সাথে জীব উপাদানের কী সম্পর্ক আর মানুষের সাথে জড় উপাদানের সাথে কী সম্পর্ক, এইটা একটু আমরা ব্যাখ্যা করবো, যেহেতু আমাদের ব্যাখ্যা চেয়েছে। মানুষের টিকে থাকার জন্য জীব উপাদানের গুরুত্ব অপরিসীম, কেননা মানুষের খাদ্যের একটি বড় অংশ আসে পরিবেশের জীব উপাদানের থেকে, খাদ্য হিসেবে গ্রহণ করে থাকে। এছাড়া মানুষ তাদের দৈনন্দিন জীবনযাপনের জন্য পশু পাখির ব্যবহার করে থাকেন। অর্থাৎ মানুষের সাথে পরিবেশের জীব উপাদানের এক গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। এবার আসলাম পরিবেশের জড় উপাদানের সাথে মানুষের সম্পর্ক। মানুষের টিকে থাকার জন্য পরিবেশের সবথেকে গুরুত্বপূর্ণ উপাদান হলো জড় উপাদান, কেননা পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য জড় উপাদান যেমন পরিবেশের বায়ু, মাটি, পানি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। যেমন মানুষের টিকে থাকার জন্য বিশুদ্ধ বায়ু জরুরি, ফসলাদি চাষের জন্য মাটি জরুরি, তেমনি টিকে থাকার জন্য বিশুদ্ধ পানির ও প্রয়োজন রয়েছে। মোট কথা, মানুষের সাথে পরিবেশের জড় পদার্থের সম্পর্ক অত্যন্ত নিবিড়। এবারে শিক্ষার্থী বন্ধুরা, আমরা ঘ নম্বরে চলে আসলাম। এখানে বলেছে পরিবেশের প্রাকৃতিক মানবিক উপাদানের আন্তঃসম্পর্ক প্রদর্শন করে। এই সম্পর্কটা তোমাকে এটা প্রদর্শন করতে হবে এবং এর গুরুত্ব ব্যাখ্যা করতে হবে। তো পরিবেশের প্রাকৃতিক মানবিক উপাদানগুলো পরস্পরের ওতপ্রোতভাবে জড়িত, তা প্রদর্শন করে এগুলোর গুরুত্ব ব্যাখ্যা। আমি ঘ সংকেত দিয়েছি, তোমরা ঘ নম্বর এখানে লিখবে না, জাস্ট তোমরা এই হেডলাইনটা লিখে দেবা। মানব ভূগোল মানুষের সামাজিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক বৈশিষ্ট্য ও অবস্থার সাথে প্রাকৃতিক পরিবেশের সম্পর্ক আলোচনা করে। মানব ভূগোলের পাঠে জানা যায় পরিবেশ কীরূপে মানুষের অর্থনৈতিক কার্যাবলী নিয়ন্ত্রণ করে এবং মানুষ নিজেকে পরিবেশের সাথে কী পরিমাণ খাপ খাওয়াতে পারে, অথবা মানুষ ক্রিয়াকলাপের ফলে কীরূপে পার্থিব পরিবেশের পরিবর্তন ঘটে। মানব ভূগোলের সাথে প্রাকৃতিক ভূগোলের সম্পর্ক নিম্নের ছকের মাধ্যমে দেখানো, কারণ এখানে যেহেতু একটু প্রদর্শন করতে বলছে, সেক্ষেত্রে আমরা কী আর করতে পারি, আমরা একটি ছকের মাধ্যমে দেখাইতে পারি। তো ছকের মাধ্যমে দেখাইতে, এক ক্রমিক নাম, মানব ভূগোলের সাথে প্রাকৃতিক ভূগোলের সম্পর্ক গুরুত্ব ব্যাখ্যা। আমরা একটা ছক অঙ্কন করলাম এরকম, তোমরা তোমাদের খাতায় ক্রমিক নাম দেবা এবং এখানে দেবা মানব ভূগোলের সাথে প্রাকৃতিক ভূগোলের সম্পর্ক গুরুত্ব ব্যাখ্যা। এক, প্রাকৃতিক ভূগোলের সাথে পদ্ধতিগত ভূগোলের সম্পর্ক। ভূগোলের যে অংশ ভৌগোলিক বিষয়াদি গাণিতিক ব্যাখ্যা ও বিশ্লেষণ করা হয় তাকে পদ্ধতিগত ভূগোল বলে। পদ্ধতিগত ভূগোলের অন্তর্ভুক্ত বিষয় হচ্ছে গাণিতিক ভূগোল। গাণিতিক ভূগোল মূলত প্রাকৃতিক ভূগোলের গুরুত্বপূর্ণ বিষয়। সৌরজগৎ, পৃথিবীর আকার, আয়তন ও গতি, অক্ষাংশ, দ্রাঘিমরেখা প্রভৃতি গাণিতিক ব্যাখ্যা প্রদান করে। দুই নম্বর আসলাম প্রাকৃতিক ভূগোলের সাথে ভূমিরূপ বিদ্যা। পৃথিবীর উপরিভাগ কঠিন পদার্থ দ্বারা আবৃত যা অশ্বমণ্ডল নামে পরিচিতি। অশ্বমণ্ডলের উপরিভাগ এবং ভূ অভ্যন্তরের যাবতীয় বিষয় ভূমিরূপবিদ্যা ও ভূতত্ত্বের মূল আলোচ্য বিষয়। এই দুইটি শাস্ত্র প্রাকৃতিক ভূগোলের প্রায় সকল বিষয় নিয়ে আলোচনা করে, যেমন ভূ অভ্যন্তরের স্তরসমূহ ও এর গঠন উপাদান, ভূ আলোড়নের ফলে সৃষ্ট ভূমিরূপ ও এর শ্রেণীবিভাগ, পর্বত, মালভূমি, সমভূমি প্রভৃতির গঠন, ভূমিকম্পের কারণ, ফলাফল, ভূমিকম্পপূর্ণ অঞ্চল, সৃষ্ট ভূমিরূপ, খনিজ শিলার গঠন উপাদান, শ্রেণীবিভাগ, আগ্নেয়গিরির অগ্নিপাতের কারণ, আগ্নেয়গিরির ফলে সৃষ্ট ভূমিরূপ, আগ্নেয়প্রবণ অঞ্চল, আগ্নেয়গিরির ফলাফল, বিচূর্ণীভবন ও নগ্নীভবন প্রক্রিয়া এর ফলে সৃষ্ট ভূমিরূপ, নদীর উৎপত্তি ও এর ক্রমবিকাশ, নিষ্কাশন ধরন, ক্ষয় ক্ষয়জাত ভূমিরূপ, পরিবহন সঞ্চয় ও ভূমিরূপ প্রভৃতি। এবার আসলাম প্রাকৃতিক ভূগোলের সাথে জলবায়ুবিদ্যার যে সম্পর্ক সেটা নিয়ে। জলবায়ুবিদ্যায় প্রাকৃতিক ভূগোলের যে সকল উপাদান নিয়ে আলোচনা করা হয় সেগুলো হলো বায়ুমণ্ডল, সৌরশক্তি, বায়ুর চাপ, বায়ুপ্রবাহ, বারিপাত, বায়ুপুঞ্জ, বায়ুপ্রাচীর, বায়ুমণ্ডলীয় গোলযোগ, আবহাওয়া বিশ্লেষণ, ব্যাখ্যা ও পূর্বাস, জলবায়ু, জলবায়ু পরিবর্তন প্রভৃতি প্রাকৃতিক ভূগোলের প্রধান উপাদানসমূহ জলবায়ুবিদ্যার প্রধান আলোচ্য বিষয়। এবার আসলাম প্রাকৃতিক ভূগোলের সাথে সমুদ্রবিদ্যার মানবিক সম্পর্ক। সমুদ্রবিদ্যায় সাগর, মহাসাগর এবং
উপসাগর সমূহের আয়তন আকৃতি গভীরতা মহাসাগর তলদেশের ভূমিরূপ সমুদ্রস্রোত জোয়ার বাটা প্রভৃতি আলোচনা করা হয়। এগুলোর মধ্যে প্রাকৃতিক ভূগোলের গুরুত্বপূর্ণ উপাদান এবং বায়ুমণ্ডলের প্রধান আলোচ্য হচ্ছে ভূপৃষ্ঠের উপরিভাগের পানিরাশিকে বায়ুমণ্ডল বলে। সাগর ও মহাসাগরই বায়ুমণ্ডলের প্রধান অংশ যা পৃথিবীর পানির বেশিরভাগ ধারণ করে আছে। পরিশেষে বলা যায় যে ভৌগোলিক পরিবেশ মানুষের স্বাভাবিক জীবন ধারণের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রাকৃতিক ও মানবিক পরিবেশের সমন্বয় সাধনের জন্য ভৌগোলিক কার্যক্রম সম্পাদিত হয়। প্রিয় দশম শ্রেণীর আমার SSC পরীক্ষার্থী 2022 এর মানবিক শিক্ষা শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল তোমাদের তৃতীয় সপ্তাহের ভূগোল ও পরিবেশ নিয়ে অ্যাসাইনমেন্টের নমুনা উত্তরপত্র। আমার দৃঢ় বিশ্বাস তোমরা যদি আমার তৈরিকৃত নমুনা উত্তরপত্র অনুসরণ করো, কারণ আমি তোমাদের প্রশ্নে যেভাবে নির্দেশনা সক দেওয়া হয়েছে মূল্যায়ন রুব্রিক্সের, সেই সককে অনুসরণ করে তোমাদের সহজ করে একটি সুন্দর নমুনা উত্তরপত্র তৈরি করেছি। তোমরা যদি আমার এই নমুনা উত্তরপত্র একবার দেখেও থাকো, তাহলে আমার দৃঢ় বিশ্বাস তোমরা আর মুখ ফিরাতে পারবে না। তো শিক্ষার্থী বন্ধুরা, যা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। আর হ্যাঁ, আর একটা অনুরোধ যে তোমরা অবশ্যই আমার অ্যাসাইনমেন্টটি তোমার সকল ফ্রেন্ডস ফ্যামিলি এবং তোমার টাইমলাইন অর্থাৎ তোমার সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইমো, এ সকল জায়গায় শেয়ার করে দেবা, যাতে করে তুমি যেরকম উপকৃত হয়েছ ঠিক তেমনি তোমার অন্যান্য সকল বন্ধুরও উপকৃত হতে পারে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আজ এ পর্যন্তই তোমাদের সকলের প্রতি রইল আমার তরফ থেকে দোয়া এবং শুভকামনা, যাতে করে তোমরা জীবনের সফলতা অর্জন করতে পারো। এবং আরও একটা কথা, আমরা বর্তমান একটি মহামারীর মধ্য দিয়ে জীবনযাপন করতেছি, তো সবাই সাবধানে থেকো, নিরাপদে থেকো, শারীরিক সুস্থভাবে সুস্থ থাকো, কারণ আমরা বাঁচলে পৃথিবী বাঁচবে, আমরা যদি না বাঁচি তাহলে পৃথিবী, এই লেখাপড়া, এই অ্যাসাইনমেন্টের কিছুই দাম নেই। নিজের শরীর স্বাস্থ্য ভালো থাকবে তো পৃথিবীর সব কিছু ভালো থাকবে, তাই আগে শরীরকে বাঁচাবে। তাই অনুরোধ, তোমরা সর্বদা ঘরে থাকবে, নিরাপদে থাকবে এবং মাস্ক পরিধান করবে, এটি তোমাদের প্রতি অনুরোধ। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সে প্রত্যাশা সকলের কাছ থেকে আজকের মতো বিদায় নিছি। আসসালামু আলাইকুম।